ওয়েলকাম বন্ধুরা, কম্পিটিটিভ স্কাইলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো WBCS মেন্স, WBP, রেলওয়ে, NTPC, স্টাফ সিলেকশন কমিশন, CGL, CHSL, MTS সমস্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইতিহাস থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো এখানে আমি টপ 15টা কোশ্চেন আলোচনা করব ইতিহাস থেকে। প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজন পদ ছিল? 16টি। মনে রাখবে, তোমরা সবাই ছোটোবেলায় এটা পড়েছো যে ষোড়শ মহাজন পদ, তো এই 16টি মহাজন পদের কথাই এখানে বলা হয়েছে। ষোড়শ মহাজন পদের মধ্যে কোন দুটি মহাজন পদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল? ব্রিজীয় মল্লতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল। এই প্রশ্নটা খুব কমন কোশ্চেন, যে প্রতিবারই আসে পরীক্ষায়, অলমোস্ট অনেক পরীক্ষায় এসছে, যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটির নাম কী? দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটির নাম হচ্ছে অসমক। তারপরের প্রশ্ন হচ্ছে সোর্স অফ মহাজন পদ, অর্থাৎ আমরা কোন কোন গ্রন্থ থেকে মহাজন পদ সম্পর্কে জানতে পারি? বৈদ্যজাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ থেকে আমরা মহাজন পদের কথা জানতে পারি। তারপরের প্রশ্ন হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে। মনে রাখবে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। ঠিক তারপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিম্বিসারের উপাধি কী? বলছি, তার আগে একটা কথা শুনে নাও। বিম্বিসার এর সমকালীন দুজন ধর্মীয় প্রতিষ্ঠা বা প্রাণপুরুষ ছিলেন, একজন হচ্ছে গৌতম বুদ্ধ, একজন হচ্ছে মহাবীর। দুজনেই বিম্বিসারের সমকালীন ছিলেন এবং এই দুইজনই কিন্তু অজাতশত্রুর সময়ে মারা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই কথাটা মনে রাখবে। আর বিম্বিসারের প্রখ্যাত ফিজিশিয়ান বা চিকিৎসকের নাম হচ্ছে জীবক, যিনি গৌতম বুদ্ধের চিকিৎসা করবেন। বিম্বিসারের উপাধি হচ্ছে সৈনিক, আর বিম্বিসারের রাজধানী হচ্ছে গ্রীবব্রজ। আর হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি কী ছিল? হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে পাটালিপুত্র নগরী স্থাপন করেন, এই পাটালিপুত্র নগরটি স্থাপন করেন উদয়ীন। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিল? নাগদশক। মনে রাখবে, হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগদশক, একে হত্যা করেই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হবে মগধে, এবং এই শিশুনাগ বংশই হর্ষঙ্ক বংশের পর মগধের সিংহাসন দখল করবে। শিশুনাগ বংশের রাজধানী হবে বৈশালী, এবং এই শিশুনাগ বংশের শেষ সম্রাট হচ্ছেন কালাশক, এবং শিশুনাগ বংশের পর বা শিশুনাগ বংশের পর মগধের সিংহাসনে বসবে নন্দবংশ। তার মানে কি, শিশুনাগ বংশের শেষ রাজাকে হত্যা করে মগধের সিংহাসন আরোহণ করবেন নন্দবংশ। ধন্যবাদ।